ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি আইসক্রিমের রেসিপিটা। আইসক্রিমটা বানাবো, এখানে নিয়ে নিয়েছি আমুল ফ্রেশ ক্রিম, নিয়েছি কফি আর 1 কাপ চিনির গুঁড়ো, নিয়েছি ভ্যানিলা এসেন্স। আর আমি দু রকমভাবে দেখাবো, একটা এই কাঁচের গ্লাসে বসিয়ে দেখাবো, আর একটা এরকম ডাইস, যাদের ডাইস নেই তারা এই কাঁচের গ্লাসেও এরকমভাবে বসিয়ে করতে পারবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো এখানে ক্রিমটা নিয়ে নিয়েছি, এবার এখানটা ব্লেন্ড করে নেবো ভালো করে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 কাপ চিনি গুঁড়ো করে রেখেছি, আপনারা চাইলে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি। এটা অপশনাল, আমি এখানে 1 হাতে দুধ দিলাম, আর এটার ব্যাটারটা ঠিক একটু এরকম হবে, এটা আর একটু ফেটাবো। ওটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কফি, কফির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চা চামচ মতন কফির গুঁড়ো দিলাম, যদি প্রয়োজন হয় তখন দেবো। এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো, এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, খুব সাবধানে ঢালতে হবে যেন ছাপাছাপি না হয়ে যায়। এতটা পড়ে আছে, এটা আমি গ্লাসে বসাবো, তো এটাকে সরিয়ে রাখি। এবার আমি এই গ্লাসে ঢালবো, আর এরকম ফয়েল পেপার দিয়ে আমি সিল করে দেবো। প্রথমে গ্লাসে এটা ঢেলে দেবো, দুরকম ভাবেই দেখালাম। রাইস যাদের থাকবে না তারা গ্লাসে এভাবে বসে আইসক্রিমের কাঠি, যা দোকানে কিনতে পাওয়া যায়, এটাকে ভালো করে সিল করে দেবো যাতে হাওয়াটা না ঢুকতে পারে। এবার এই কাঠিটাকে এর মধ্যে এটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো আজকে। তো আজকে দেব, আজকে হচ্ছে মঙ্গলবার, আমি এখন বাজে 8:30, তো কালকে আমি সকালবেলা এটা বার করে দেখাবো কেমন হয়েছে আইসক্রিমটা। চলুন ফ্রিজে ঢুকিয়ে দিই। তো ফিরে আসছি নেক্সট দিনে। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বুধবার, সকাল 11টা বাজে, আমি এই আইসক্রিমের এগুলো বার করে নেব, নিয়ে আপনাদের দেখাবো কীরকম জমেছে। চলুন প্রথমে বার করে নিই। তো এই হলো গ্লাসের আইসক্রিমটা, এবার এটাকে জলের মধ্যে বসিয়ে রাখবো, রেখে এটাকে আলগা করে নেব, তারপরে এটাকে তুলব, এটাকে খুলে নেব। Thank you.
আইসক্রিমটা তুলে নেব খুব সাবধানে। কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর একটা আমি ডাইসে যেটা বেরিয়েছে সেটাও দেখাচ্ছি, এটা তুলে রাখি। এখানে আমি আইসক্রিমের এটা খুলেছি, সাবধানে বার করব। এই যে মিনি আইসক্রিম দুটো খুলেছি। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করার অনুরোধ রইল। কফি আইসক্রিম, কফি আইসক্রিমটা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, এটা খুব টেস্টি হয়। চলুন, থ্যাংকস ফর ওয়াচিং। Thank you.